ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিল ট্রলার, আশায় মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা। 2 মাসের ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার উদ্দেশ্যে একে একে পাড়ি দিল মৎস্যজীবীদের ট্রলার। সামুদ্রিক মাছের প্রজননের জন্য 14 জুন পর্যন্ত সমুদ্রে বা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি ছিল সরকারের। নিষেধাজ্ঞা উঠেছে আর তারপরেই সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিল মৎস্যজীবীদের ট্রলার। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তার মধ্যেই বর্ষা ঢুকবে বঙ্গে। বর্ষা মানেই রুপলি ফসলের মরশুম। ট্রলার মালিক ও মৎস্যজীবীরা আশাবাদী বিগত বছরগুলির ইলিশের খরা কাটবে এবার। যেটা প্রস্তুতি আগে থেকে করার কথা করে নিয়েছি, এখন জাল দড়ি ধরা এগুলো টুকটাক কাজ বাকি থাকে, সেটা নিচ্ছি। আর মালিকদের অর্ডারটাই আমাদের অপেক্ষায় আমরা বসে আছি, এখন যেটা বলবে সেভাবে আমরা বেরিয়ে যাবো। সমস্ত আমাদের কাজ বাকি ছিল, সব কমপ্লিট, আমরা রেডি এখন বেরোবার মুখে। আমরা যেটা রোজ রুটি যেভাবে চলবো, সংসারে যেভাবে জিনিসপত্র গোটানো হয়, এই হাঁড়ি কড়া পাট এটা সেটা যাবতীয় জিনিস আমরা টাকটা যেটা বাকি ছিল সেটা কমপ্লিট। সরকারি নিষেধাজ্ঞার জেরে এতদিন সমুদ্রে ইলিশের মাছের খোঁজে যেতে পারেননি মৎস্যজীবীরা। তবে 14 জুন শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞার সময়সীমা। এবার ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীরা। 61 দিনের নিষেধাজ্ঞার পর 15 জুন থেকে সমুদ্রে পাড়ি দিল ইলিশের খোঁজে। বর্ষা আসার প্রাক মুহূর্তে রূপালি মাছের খোঁজে বেরিয়ে পড়লেন মৎস্যজীবীরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার কাজ। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, পেটুয়াঘাট সহ উপকূলবর্তী মৎস্য বন্দরগুলি থেকে সমুদ্র পাড়ি দিচ্ছে সারি সারি ট্রলার ও লঞ্চ। চাইছি যে ব্যান পিরিয়ডটা কঠোরভাবে পালিত হোক এবং মৎস্যজীবীদের প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী নিয়ে সমুদ্রে যাওয়া উচিত এবং প্রয়োজনীয় যে সমস্ত প্রাথমিক চিকিৎসা সামগ্রী সঙ্গে রাখা উচিত সেসবগুলো সবাই তো জানে না, তাদেরকে সবাইকে সচেতন করা এবং তাদেরকে ট্রেন করা যে কীভাবে তোমরা এগুলো প্রয়োগ করবে। মৎস্যজীবীরা জানালেন তারা দীর্ঘ 2 মাস পর সমুদ্রে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে মৎস্যজীবীদের বিভিন্ন নির্দেশিকা নিয়ে বিশেষ বার্তা দেন জেলাসহ মৎস্য অধিকর্তা জয়ন্ত কুমার প্রধান। বর্ষার প্রাক মুহূর্তে ইলিশে ইলশেগুড়ির পাশাপাশি ইলিশেরও দেখা মেলার আশায় তাঁরা মৎস্যজীবীদের সঠিক নিয়ম কানুন মেনে সমুদ্রে যাওয়ার বার্তা দেন দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। বিগত বছরের খরা কাটিয়ে এবার মৎস্যজীবীরা রূপালি শস্য ইলিশ পাওয়ার আশায়। কাজকর্ম এখন সব রেডি, খালি বেরোনোর জন্য প্রস্তুত, এখন জাল টলারে দড়ি বল টল বোর্ড নিচ্ছি, নতুন পুরাতন বোর্ড চলবে না, নতুন বোর্ড নিচ্ছি, এইসব নতুন জাল নিচ্ছি, রোপ টোপ নতুন নিচ্ছি। প্রথমে যাবো তো, ভালো জিনিস না নিলে মানে রোলিংয়ে ছিঁড়ে যাবে সব, সব জিনিসটাই নতুন নেওয়া হয়েছে মালিকের কাছ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শির রিপোর্ট, লোকাল 18 বাংলা।